প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার চলে এলাম কাজের মর্যাদা সম্পর্কে জানতে। আমরা গত ক্লাসে সপ্তম অধ্যায়ের শ্রমজীবী এবং চাকরিজীবীদের সম্পর্কে জেনেছি। এছাড়াও আমাদের সমাজের আইন রক্ষায় নিয়োজিত রয়েছেন বিভিন্ন পেশাজীবীর মানুষ, তো আজ আমরা তাদের সম্পর্কে জানব। তাহলে চলো, আমরা আইন রক্ষায় নিয়োজিত পেশায় যে সকল লোকজন রয়েছেন তাদের সম্পর্কে আমরা এখন জেনে আসি। আমরা এখানে পুলিশদের দেখতে পাচ্ছি। পুলিশরা আমাদের আইনের ক্ষেত্রে বিভিন্ন রকম সহায়তা করে থাকেন। র‍্যাব দেখতে পাচ্ছি, তারাও আইনে সাহায্য করেন। এখানে আমরা আরো বিভিন্ন রকমের বাহিনীর লোকজন দেখতে পাচ্ছি, দায়িত্ব পালনরত পুলিশ বাহিনী, দায়িত্ব পালনরত র‍্যাব বাহিনী, দায়িত্ব পালনরত আনসার বাহিনী, বিচার কার্য পরিচালনায় বিচারক ও আইনজীবী, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন পেশা, সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক নাগরিককে আইন মেনে চলতে হয়। কেউ আইন অমান্য করে অপরাধমূলক কাজ করলে বিচারের সম্মুখীন হতে হয়। আইন রক্ষার সাথে জড়িত বিভিন্ন পেশা সম্বন্ধে এখানে আলোচনা করা হলো। আমরা এখানে আইন রক্ষাকারী বিভিন্ন রকমের পেশাজীবীদের দেখতে পাচ্ছি। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক পুলিশ, তিনি রাস্তার আইন রক্ষায় নিয়োজিত রয়েছেন। এটিতে আমরা দেখতে পাচ্ছি মহিলা পুলিশ, যিনি আইন রক্ষায় নিয়োজিত রয়েছেন। পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ করেন। অপরাধীকে ধরে বিচারের সম্মুখীন করা তাদের প্রধান দায়িত্ব। ট্রাফিক পুলিশ শহরে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নিরাপদ চলাচলে তারা মানুষকে সাহায্য করেন। বিচারক এবং আইনজীবী, প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি আইনজীবী কিভাবে বিচার কার্য পরিচালনায় কাজ করছেন। দ্বিতীয় ছবিটিতেও আমরা দেখতে পাচ্ছি বিচার কার্যে কর্মরত আইনজীবী। আইনজীবী বিচার কাজে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা জনগণকে আইনি সহায়তা প্রদান করেন। বিচারের সম্মুখীন অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন। আইনের ব্যাখ্যা দিয়ে তারা আদালতকে সাহায্য করেন। এখানে আমরা বিচার কার্য পরিচালনার আরও দুটি ছবি দেখতে পাচ্ছি। এখানেও আইনজীবী কিভাবে সাহায্য করছেন, আসামি পক্ষের সঙ্গে কথা বলছেন দেখতে পাচ্ছি। এখানে আমরা বাদী পক্ষের সঙ্গে কথা বলছি দেখতে পাচ্ছি। বিচারক যারা আইন অমান্য করেন, অপরাধমূলক কাজ করেন এবং সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেন, পুলিশ তাদের ধরে বিচারের সম্মুখীন করেন। বিচারক বাদী এবং বিবাদী উভয় পক্ষের কথা শোনেন। তারা বিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দোষীদের শনাক্ত করেন এবং আইন অনুযায়ী শাস্তি প্রদান করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা জানলাম আমাদের বিভিন্ন আইনি কাজে বা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পেশায় যারা রয়েছেন তাদের সম্পর্কে, পুলিশ সম্পর্কে জানলাম, তারপর বিচারক সম্পর্কে জানলাম, এদের সম্পর্কে জেনে আমরা কী হলাম, আমরা জানলাম তারা কী কী কাজ করে থাকেন। আমাদের দেশে বিভিন্ন রকম লোকজন বিভিন্ন অপরাধ করে থাকেন, কিন্তু এই অপরাধে যদি কোনো প্রকার শাস্তি না হয়, কোনো প্রকার আইন শৃঙ্খলা বজায় না থাকে, তাহলে দেশটা কী হবে? দেশটা সুশৃঙ্খল থাকবে না। এর জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকেও সম্মান করতে হবে, তাদের আইন
কথা মেনে চলতে হবে। আমরা যে পুলিশ সম্পর্কে জানলাম, এখন আমরা পুলিশ সম্পর্কে কিছু প্রশ্ন মুখে মুখে বলি এবং উত্তরগুলো ঝটপট লিখে ফেলি। পুলিশ কি ধরনের পোশাক পরেন? পুলিশ খাকি পোশাক পরেন। এ পোশাক একটু মোটা হয়, এ পোশাকে ধুলো বালি লাগলে কম দেখা যায়। তারা কি ধরনের কাজ করেন? তারা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেন, তাছাড়া অপরাধীকে ধরে বিচারের সম্মুখীন করাও তাদের কাজ। পুলিশে কাজ করতে হলে আমাদের কি ধরনের মূল্যবোধ অর্জন করতে হবে? পুলিশে কাজ করতে হলে আমাকে যে ধরনের মূল্যবোধ অর্জন করতে হবে তা হলো দেশপ্রেম, সততা, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, ন্যায়নিষ্ঠা, সাহসিকতা, দায়িত্বশীলতা ও কর্তব্যপরায়ণ হতে হবে। এই যে আমরা পুলিশদের সম্পর্কে জানলাম, এগুলো আমরা কি করব, এই চেতনাগুলো নিজেরা ধরে রাখব এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও জানাবো, যারা পুলিশে কাজ করতে চায়। কেউ যদি মনে করো দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়েন, তবে পুলিশ, আইনজীবী ও বিচারের ভূমিকা কি হবে? তাহলে চলো আমরা একটি নিচে ছক তৈরি করি। ছক তৈরি করে ছকে লিখে ফেলি, পুলিশ। পুলিশ কি করতে পারবেন? পুলিশ অপরাধীকে ধরে বিচারের সম্মুখীন করবেন। আইনজীবী জনগণকে আইনি সহায়তা প্রদান করবেন। বিচারক বাদী বিবাদী উভয় পক্ষের সাথে কথা শুনে দোষী শনাক্ত করে রায় প্রদান করবেন। এখন আমরা এই যে আইন শৃঙ্খলা সম্পর্কে জানলাম, বিভিন্ন রকমের পেশায় যারা নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষায় তাদের সম্পর্কেও জানলাম। এখন আমরা একজন অপরাধী, একজন আসামি পক্ষের আইনজীবী এবং আসামি পক্ষের বিপক্ষের আইনজীবী এবং কি একজন বিচারকের ভূমিকায় আমরা একটি অভিনয় করতে পারি। অভিনয়টি কি হতে পারে? আমাদের একটি মজার খেলা। তাহলে চলো আমরা আমাদের কাজটি করে ফেলি ঝটপট। যেমন আমরা এই অভিনয়টিতে যে কথাগুলো আমরা ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে, আমরা ধরে নিলাম একজন চুরি করতে গিয়ে ধরা পড়েছে, তার নাম হচ্ছে লাফিব। এখন আসামি পক্ষের আইনজীবী হচ্ছেন আসিফ। সে বলতেছেন, মহামান্য আদালত আমার মক্কেল চুরি করেননি এবং মিথ্যা অপবাদে তাকে আটক করা হয়েছে। লাফিব একজন ভদ্র ছেলে, সে কখনো এরূপ করতে পারে না। আইনজীবী লাফিবের পক্ষে কতিপয় সাক্ষী উপস্থাপন করেন। আতিক হচ্ছেন আসামি পক্ষের বিপক্ষে, অর্থাৎ আতিক আসামির বিপক্ষে। লাফিব চুরি করেছে এটা সত্য, কেননা তাকে সরাসরি চুরি করা অবস্থায় ধরা হয়েছে, কিন্তু তিনি সাক্ষী উপস্থাপন করতে পারলেন না। এবার আলিফ হচ্ছেন বিচারক, তিনি বললেন বিচারক উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে লাফিবকে নির্দোষ ঘোষণা করেন। এই যে বিষয়টি, এরকম কি আমরা আরও মজার মজার কিছু ঘটনা যেটা বানিয়ে বানিয়ে কি অভিনয় করতে পারি? তাহলে আমাদের বিষয়টি জানাও হলো, আবার সুন্দর একটি খেলাও হলো, খেলার ছলে আমাদের বিষয়টি ভালোভাবে জানা হলো। এখন আমরা এখানে একটি বাক্য দেখতে পাচ্ছি, বাক্যটি অসম্পূর্ণ, আমরা বাক্যটি সম্পূর্ণ করি। আইন পেশায় আমাদের এমন মানুষ দরকার যেন তারা আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে কাজের মর্যাদা সম্পর্কে জানলাম, আমাদের সমাজে বিভিন্ন পেশার কর্মজীবী মানুষ রয়েছে, তাদের এক একজনের পেশা এক এক রকম, তবে আমাদের প্রত্যেকটি পেশাকে কি সমান গুরুত্ব দিতে হবে, কারণ একটি ছাড়া আরেকটি অস্তিত্বহীন, কেননা আমাদের প্রতিটি পেশার লোকজনেরই প্রয়োজন রয়েছে। কোনো এক পেশার লোকজন যদি না থাকতো তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। এই জন্য আমরা প্রতিটি পেশাকেই সমান গুরুত্ব দেব, আর আমরা নিজেদের পছন্দ অনুযায়ী একটি পেশা নির্ধারণ করব, আমরা যা হতে চাই এবং সেই অনুযায়ী আমরা কাজ করে যাব, তাহলে অবশ্যই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা আরও মজার মজার পড়া নিয়ে আসবো।
এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।